রিঙ্কি পলাশপুর নামক একটি ছোট্ট শহরে বাস করত। তারা অনেক ধনী ছিল এবং সে একটি নামি দামি স্কুলে পড়াশোনা করত। স্কুলে এবং বাড়িতে সে ভালোভাবে পড়াশোনা করত ঠিকই, কিন্তু তার খুবই বাজে একটা অভ্যাস ছিল। সে সকালবেলা ব্রেকফাস্ট করতে পছন্দ করত না, আর সকাল থেকে দুপুর পর্যন্ত খালি পেটে থাকার জন্য তার পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হতো। সেই কারণে সে সব জায়গাতে পাদ মারতে থাকত। তার এই পাদের অভ্যাসের কারণে তার বাবা মাও বিরক্ত হয়ে উঠেছিল। একদিন সকালবেলা রিঙ্কির স্কুলে যাওয়ার সময়, টেবিলে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, খেয়ে যা রিঙ্কি, আই তুই আর আমি একসাথে খেয়ে নি। উফ মা, তুমি তো জানো আমার সকালে খেতে ভালো লাগে না, তাহলে রোজ কেন বলো? আমি স্কুলে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। তুই আজও সকালে কিছু খেয়ে যাচ্ছিস না, আজকেও তাহলে তুই রাস্তাঘাটে পাদ মারবি? কি করব মা, আমি তো ইচ্ছা করে করি না বলো, আর পা দিলে চেপেও তো রাখা যায় না, এই যে এখন যেরকম পাদের বেগ আসছে। এই বলে রিঙ্কি একটি জোরে বিশাল গন্ধযুক্ত পাদ মেরে দেয়। বাবারে বাবা, কি ভয়ঙ্কর গন্ধ! এই মেয়েটা আমাকে বাঁচতে দেবে না। তোকে কতবার বলেছি, পা দিলে বাথরুমে গিয়ে কিংবা নিজের ঘরে গিয়ে পাতবি। সবে খাবারটা নিয়ে বসেছি, মা গো মা, খাওয়ার আগেই তো বমি পেয়ে গেল। ওয়াক্তু কি কিন্নি, কেমন লাগছে? আমার ঠিক এমনই লাগে যখন তুমি ঘরের মধ্যে পাদ মারো। তোমার পাদের গন্ধের কাছে রিঙ্কির পাদের গন্ধে কিন্তু কিছুই নাই। তোমার পাদগুলো তো আর পাদ নাই, যেন এক একটা বিস্ফোরক বোমা। আমি পাদ মারি? মিথ্যা কথা, চুপ করো তুমি, একদম উল্টোপাল্টা কথা বলবে না বলে দিলাম। মা পাদ মেরে সবসময় স্বীকার করে নেবে, এতেই মানুষের ভালো দিকের প্রমাণ পাওয়া যায়। এই বলে রিঙ্কি হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু আজকে তার অনেক দেরি হয়ে যাওয়ায় স্কুলের গাড়ি তাকে না নিয়েই চলে যায়। এই যা, আজকে মায়ের সঙ্গে বকবক করতে গিয়ে এত দেরি হয়ে গেল, আমি তো স্কুলের বাসটাই মিস করে ফেললাম। এবার সেই ধাক্কা ধাক্কি খেয়ে পাবলিক বাসে করে স্কুলে যেতে হবে। দূর বাবা, ভালো লাগে না। এই বলে রিঙ্কি বাসস্ট্যান্ডে গিয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকে। সময় মতো সে একটি বাসও পেয়ে যায়, কিন্তু বাসে অনেক ভিড় থাকার কারণে আর বাসের ঝাঁকুনিতে রিঙ্কির পেট মোচড় দিয়ে আসে। এ বাবা, পাদ আসার আর সময় পেল না। এই বাস ভর্তি লোকের মধ্যে আমি যদি পাদ মারি, তাহলে তো এরা আমাকে ধাক্কা মেরে বাস থেকে ফেলেই দেবে। এক কাজ করি, আমি ফোন থেকে হেডফোনটা খুলে জোরে গান চালিয়ে দিই, মিউজিকের আওয়াজের সঙ্গে সঙ্গে পাদ মেরে দেব, কেউ বুঝতেই পারবে না। এই বলে রিঙ্কি হেডফোনটা ফোন থেকে খুলে দেয় এবং তার ফোনে জোরে জোরে গান বাজতে থাকে। সে গানের মিউজিকের সঙ্গে সঙ্গে পাদ মারতে থাকে। বাসের মধ্যে একজন মহিলা বলে ওঠে, এই মেয়ে, গান বন্ধ করো, এটা কি তোমার বাড়ি পেয়েছ যে এত জোরে গান চালালে? ইস, এ বাবা, কি নোংরা গন্ধ রে বাবা, বাসের মধ্যে আবার কেউ হেগে দিল নাকি রে বাবা, মা গো মা, কি গন্ধ! কি নোংরা গন্ধ, বসা যাচ্ছে না এখানে, এইভাবে আর 2 মিনিট থাকলে আমি মারা যাব, আমি বরং নেমে যাই। এই বলে এক এক করে সকল বাসযাত্রী বাস থেকে নেমে যায় এবং রিঙ্কি শান্তিতে একা একা বসে বসে পাদ মারতে মারতে স্কুলে পৌঁছায়। আজকে আমরা বায়ু দূষণের অধ্যায়টা পড়ব, আর আমরা জানবো বায়ু দূষণ হলে কি কি রোগ হতে পারে। এমন সময় রিঙ্কির পেট গুড়গুড় করে, সে অনেক চেষ্টা করেও পাদ চেপে রাখতে পারে না। আস্তে করে নিঃশব্দে সে পাদ মেরে দেয় এবং একটার পর একটা সে পাদ মারতেই থাকে। ওরে বাবারে, এখানে কে বায়ু দূষণ করে দিয়েছে রে, প্লিজ সে বাথরুমে চলে যা, নয়তো আমাদের সবাইকে হসপিটালে যেতে হবে। বাবারে বাবা, কি বিষাক্ত পাদ, যে এরকম পাদ মেরেছে তাকে তো পুলিশে দেওয়া উচিত। আমার তো মনে হয় ডিসি পাদটা মেরেছে, তাই ওর নাকি সবার আগে গন্ধটা গেছে। কি রে রিঙ্কি, তুই চুপচাপ বসে আছিস কেন রে, তোর গন্ধ লাগছে না? এবার আমি এদেরকে কিভাবে বোঝাই, নিজের কাছে নিজের পাদের গন্ধ তো অতি সাধারণ লাগে, আবার ভালোও লাগে, কিন্তু অ্যাক্টিং করতে হবে, না হলে ধরা পড়ে যাব। এ বাবা, সত্যিই তো কি বাজে গন্ধ, মা গো। ক্লাসের মধ্যে সবাই একে অপরকে দোষারোপ করতে থাকে। এভাবেই ক্লাসের মধ্যে গোলমাল শুরু হয়। ম্যাডাম বিরক্ত হয়ে বলেন, এই, এটা একটা ক্লাসরুম নাকি মাছের বাজার, এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য হচ্ছে? ম্যাডাম, এখানে কে পাদ মেরেছে তাই নিয়ে আলোচনা হচ্ছে, আমরা আর ক্লাসরুমে থাকতে পারছি না, আপনি গন্ধ পাচ্ছেন না ম্যাডাম? এতক্ষণ পাইনি, তবে এবার পাচ্ছি। বাবারে বাবা, কি সাংঘাতিক গন্ধ, তোমরা কি খেয়ে স্কুলে আসো? হ্যাঁ, ছি ছি ছি,
সবকটা জানালা দরজা খুলে দাও, না হলে দম বন্ধ হয়ে যাবে। এবার পরের দিনও রিঙ্কির কিছু খেয়ে আসে না, একইভাবে তার পেট গুড়গুড় করতে থাকে। সে অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে পা চেপে রাখে। ক্লাস চলাকালীন সে আর চেপে রাখতে না পেরে ক্লাসের মধ্যে আবার পাদ মারে। এভাবে আবারও ক্লাসে কোলাহল শুরু হয়ে যায়। রিঙ্কির ক্লাসেরই একটা বন্ধু পিঙ্কি তার পাদ মারার ব্যাপারটা জেনে যায় এবং তাকে নিয়ে সে সবসময় মজা করতে থাকে। একদিন রেখা ম্যাডাম তাদের ক্লাসে এসে বলে, এই বাচ্চারা সবাই শোনো, সামনের সপ্তাহে তোমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশনের প্রোগ্রাম আছে। ওই প্রোগ্রামে নানান রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেমন নাচ, গান, আবৃত্তি, আঁকা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আরো অনেক কিছু। তোমাদের প্রত্যেককেই কিছু না কিছুতে অংশগ্রহণ করার কথা বলা হচ্ছে। রেখা ম্যাডামের কথা শুনে এক এক করে ক্লাসের অনেক বাচ্চারাই নানান রকম প্রতিযোগিতায় নিজেদের নাম লেখাতে থাকে, কিন্তু রিঙ্কি কিছুতেই নাম দেয় না। কি রে রিঙ্কি, তুই কিছুতে পার্টিসিপেট করবি না? আমরা তো সবাই কিছু না কিছুতে পার্টিসিপেট করব। তোর কি কিছু পছন্দ হচ্ছে না? না, আমার এসব ভালো লাগে না, আর তাছাড়া আমি নাচ, গান, আবৃত্তি এসব কিছুই করতে পারি না রে। তাও তো ঠিক, তুই তো শুধু পাদ মারতে পারিস। আমাদের অ্যানুয়াল ফাংশনে যদি পাদ মারার কম্পিটিশন করা হতো তাহলে তুই ফার্স্ট হতিস বল। ম্যাডামকে বলবো নাকি এরকম একটা কম্পিটিশন রাখার জন্য? পিঙ্কির কথা শুনে রিঙ্কি ভীষণ পরিমাণে রেগে যায়। সে পিঙ্কিকে বিরক্ত করার জন্য ইচ্ছা করে বেশি বেশি করে পাদ মারে। তার পাদের গন্ধে ক্লাসের বাচ্চারা এবং ম্যাডাম বিরক্ত হয়ে ওঠে। এরকম ভাবে বেশ কয়েকদিন কাটে। একদিন রেখা ম্যাডাম হেডমাস্টারের কাছে গিয়ে বলেন, স্যার, আমি আর ক্লাস ইলেভেন কে পড়াতে পারবো না। ওদের ক্লাসে পড়ালে আমি কোনোদিন দম বন্ধ হয়ে মারা যাব। আপনি আমার অন্য ক্লাস দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু কেন, ওরা কি করলো? ওরা তো পড়াশোনাতে বেশ ভালোই। হ্যাঁ স্যার, পড়াশোনাতে ওরা ভালোই, কিন্তু ওরা সারাক্ষণ ক্লাসে বসে পাদ মারতে থাকে। তাও আবার যে সে পাদ নয় স্যার, একদম প্রাণঘাতী পাদ। আমি এবার মরে যাব ওখানে আর কয়েকদিন ক্লাস করালে। ঠিক আছে, আপনাকে আজকে ওই ক্লাসে যেতে হবে না। আজ আমি ওদের পড়াবো, দেখি কি করে। কিছুক্ষণ পর হেডমাস্টার ক্লাস ইলেভেনে আসেন। এ কি স্যার, আজকে আমাদের আপনি পড়াবেন? রেখা ম্যাডাম আসবেন না? ওনার কি শরীর খারাপ? না, ওনার কিছু হয়নি। আসলে ওনাকে স্কুলের কাজে একটু বাইরে যেতে হয়েছে, তাই আজ আমি এসেছি। আচ্ছা, এখানে কয়েকটা খাতা আছে, সেগুলোকে আগে গিয়ে একটু স্টাফ রুমে রেখে এসো। স্যার আমি যাব, আমি যাব, স্যার আমি যাব, স্যার আমি যাব, আমি যাব, স্যার আমি যাব। ম্যাডাম মনে হয় হেডমাস্টারকে আমার পাদ মারার কথা বলেছেন, তাই হেড স্যার এখানে এসেছেন। কিন্তু আমার চেপে পেটে গুড়গুড় করছে, এবার আমি কি করি? আর বেশিক্ষণ চেপে রাখলে আমি নিঃশব্দে আর পাদ মারতে পারবো না। আমিও বরং হাত তুলি স্টাফ রুমে খাতা রেখে আসার জন্য, সেই বাহানায় বাইরে গিয়ে পাদ মারতে পারবো। ঠিক আছে রিঙ্কি, তুমি যাও। এই বলে রিঙ্কি টেবিলের উপর রাখা এক বান্ডিল খাতা হাতে তুলতেই তার পেট গুড়গুড় করে ওঠে। সে পাদ চেপে রাখার চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ চেপে রাখার কারণে সে খুবই সশব্দে পাদ মেরে ফেলে। ক্লাসের সকলেই বুঝে যায় যে রিঙ্কি এই কাজটা করেছে। সবাই মিলে রিঙ্কিকে বকাবকি করতে থাকে। রিঙ্কি লজ্জায় সেখান থেকে চলে যায়। সবাই রিঙ্কির উপর খুব রেগেছিল, তাই রিঙ্কির পাদ পেলে সে এখন বাথরুমে চলে যায়। এভাবেই কয়েকদিন চলতে থাকে। হঠাৎ একদিন তাদের স্কুলে দুজন দুষ্কৃতী আসে এবং তারা হেডমাস্টারকে আটক করে। এই হেডমাস্টার, কালি তাদের স্কুলে অনেক নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে, এমন খবর আছে আমাদের কাছে। সবার কাছ থেকে তুই অনেক অনেক ডোনেশন নিয়েছিস, সেটাও আমি জানি। এখন চুপচাপ সব টাকা বের কর, এখনই বের কর, বের কর বলছি। আরে আমাদের কাছে কোনো টাকা নেই, সত্যি বলছি, আমাদের ছেড়ে দাও। রেখা ম্যাডাম কোলাহল শুনে সেখানে ছুটে আসেন। একি কি হচ্ছে এখানে? আপনারা কারা? কি চাই আপনাদের? স্যারকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, না হলে আমরা এখনই পুলিশকে ফোন করতে বাধ্য হব। পুলিশকে ফোন করবে? তোমাদের স্কুলের সমস্ত ফোনের তার আমরা কেটে দিয়েছি, আর স্কুলে যাতে মোবাইলে নেটওয়ার্ক না আসে তারও ব্যবস্থা করে দিয়েছি। সমস্ত স্টুডেন্টরা ক্লাসে বসে সবকিছু শুনতে থাকে, কিন্তু কিভাবে তারা তাদের স্কুলকে এই দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করবে সেটা তারা বুঝতে পারে না। আর সেই ভয়ে রিঙ্কি আজকে একবারও বাথরুমেও যেতে পারেনি। তার পেট গুড়গুড় করা শুরু হয়ে যায়। সে বুঝতে পারে না যে সে কি করবে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে।
সে অনেক সাহস করে হেডমাস্টারের রুমে যায়। রিঙ্কির ক্লাসের বন্ধুরা খুবই ভয় পায়। একি রিঙ্কি, তুমি কেন এসেছো এখানে? সবাই যেখানে নিজের ক্লাসে গুটিসুটি হয়ে ভয়ে বসে আছে, সেখানে তুমি এখানে একা এলে কেন? যাও পালাও এক্ষুনি। না স্যার, আমি পালাতে আসিনি। এই স্কুলটা যতটা আপনার ততটা আমারও। আমি কি স্কুলের ক্ষতি হতে দিতে পারি বলুন? এই মেয়ে, তোর তো দেখছি খুব সাহস। এইটুকু পুচকে নাক টিপলে গলা থেকে দুধ বেরিয়ে আসবে, সে আমাদের আটকাবে? যত সব বড় বড় কথা, এখনো সময় আছে, পালা পালা বলছি এখান থেকে, নালে কিন্তু ছোট বড় মানমরা বলে দিলাম। এসব শুনে রিঙ্কির আরো রাগ হয়। সে দুষ্কৃতীগুলোর সামনে গিয়ে খুবই জোরে পাদ মারে। তার পাদের গন্ধে দুষ্কৃতীদের দম বন্ধ হয়ে আসে। এই বলে তারা দুজনেই অজ্ঞান হয়ে যায়। তাদের জ্ঞান হারানোর সুযোগে সবাই মিলে ধরাধরি করে তাদের পা হাত পা ভালো করে বেঁধে ফেলে এবং সঙ্গে সঙ্গে তারা পুলিশকে ফোন করে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। এই রঙ্গে কালিয়া, তোরা চুরি ডাকাতি করতে করতে এত নিচে নেমে গেছিস যে স্কুলেও চুরি করতে এসে গেছিস? ছি ছি ছি, এই কনস্টেবল, ওদের গাড়িতে তোলো। তোদের উপর এমন কেস লাগাবো না যে 5 বছরের আগে জেল থেকে বেরোতেই পারবি না। চল ওট গাড়িতে। ধন্যবাদ আপনাকে সঠিক সময় আমাদের স্কুলে এসে আমাদের সাহায্য করার জন্য। আমাদের আসল ধন্যবাদ তো রিঙ্কিকে দেওয়া উচিত। এর উপস্থিত বুদ্ধির জন্যই আমরা আজকে বেঁচে গেলাম, আর এরকম ভয়ঙ্কর দুষ্কৃতীরা ধরা পড়েছে। ধন্যবাদ রিঙ্কি। সত্যিই রিঙ্কি, তুমি আজ যা করলে তা আমরা সারা জীবন মনে রাখবো। আমি তো ভেবেছিলাম আজ হয়তো আমরা বাঁচবই না কোনো উপায়ে, আর তখনই তুমি এসে একেবারে কামাল করে দিলে। আমি জানতাম আমার এই পাদ মারার ক্ষমতা একদিন না একদিন ঠিক কাজে আসবে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি আসবে আমি তো ভাবতেই পারিনি। কিছুক্ষণ পরে পুলিশ দুজন দুষ্কৃতীকে ধরে নিয়ে চলে যায়, আর স্কুলের সকল বাচ্চারা হই হুল্লোড় করতে শুরু করে দেয়। Three cheers for Rinky! Hip hip hooray! Hip hip hooray! Three cheers for Rinky! Hip hip hooray! আজ আমরা স্কুলের এই পাদ মারা ছাত্রীর জন্য আমরা স্কুলের অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেলাম। উপরে বলা জানে এরকম পাদ মারা ছাত্রী সব স্কুলেই দেয়। জুই এবং তার শাশুড়ি মা মালা দেবী বিলাসপুর নামক একটি গ্রামে থাকত। জুইয়ের স্বামী পল্লব কাজের সূত্রে প্রায় সবসময় বাইরে থাকত, আর প্রত্যেক মাসে সে বাড়িতে সংসার খরচের টাকা পাঠাত। এভাবেই সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় জুই এবং মালা দেবী পল্লবীর পাঠানো টাকায় সংসার চালাতে পারছিল না। এভাবে আর হবে না বৌমা, এবার আমাদেরকে অন্য একটা ব্যবস্থা করতেই হবে। পল্লব শহরে থাকে, ছোট ছোট কাজের জন্য ওকে ফোন করে টাকা চাইতেও ভালো লাগে না। ওকে তো শহরের খরচও একাই চালাতে হয়, এবার আমাদের নিজেদেরই কোনো ব্যবস্থা করতে হবে, বুঝলে? আমিও অনেকদিন ধরেই ভাবছিলাম নিজেদের ব্যবসা শুরু করব। আচ্ছা মা, আমাদের তো নদীর পাশেই বাড়ি, আমরা যদি মাছের ব্যবসা করি তাহলে কেমন হবে? নদী থেকে মাছ ধরলে কাউকে টাকাও দিতে হবে না, আর ওই টাটকা মাছ বিক্রি করে আমরা টাকা ইনকাম করতে পারবো। কেমন বুদ্ধি দিয়েছি বলুন তো? বুদ্ধিটা তো ভালোই, কিন্তু এখানে আমাদের থেকে কে মাছ কিনবে বৌমা? আমাদের বাড়ির কাছে যেমন নদী তেমন তো অনেকেরই। যেই মাছ তারা ফ্রিতে পাবে সেই মাছ আমাদের থেকে টাকা দিয়ে কেন কিনবে? সবাই দিনে মাছ ধরে, দরকার হলে আমরা রাতে মাছ ধরবো, আর সব মাছ এনে বাড়ির পাশের পুকুরে ছেড়ে দেবো, আর সকালে ওই মাছগুলো ধরে নিয়ে বিক্রি করবো। সব মাছ তুলে নিলে সকালে কারোরই কিছু নেওয়ার থাকবে না, তখন সবাই আমাদের থেকেই মাছ কিনতে বাধ্য হবে। এভাবে আমরা অনেক টাকাও ইনকাম করতে পারবো। মাছ বিক্রি করে কিছু টাকা জমে গেলে আমরা একটা ভ্যান কিনে শহরের দিকেও মাছ বিক্রি করতে যেতে পারবো। জুয়ের মাছের ব্যবসার বুদ্ধি মালা দেবীর খুবই পছন্দ হয়। সেদিন রাত্রিবেলায় তারা নদী থেকে অনেক মাছ ধরে আনে এবং সেগুলো তাদের নিজেদের ছোট পুকুরে ছেড়ে দেয়। সকালবেলা সেই মাছগুলো পুকুর থেকে তুলে ঝুড়িতে করে তারা মাছ বিক্রি করা শুরু করে দেয়। তখনই তাদের কাছে অন্য একজন মাছ চাষি আসে। এই তোমরা কারা, আর তোমরা এত মাছ কোথায় পেলে? আমরা তো সকালবেলা নদীর পাড়ে গিয়ে দেখলাম কোনো মাছ নেই, তোমরাই তো সব মাছ তুলে নিয়েছো। তোমাদের একার নদী নাকি এটা? হ্যাঁ, এখানে আরো কত মাছ ব্যবসায়ী আছে, তারা কি করবে শুনি। আপনি কি আমাদের সকালবেলা দেখেছেন নদীতে? আপনি নিশ্চয়ই 2 মিনিটের জন্য নদীতে যাননি, অনেকক্ষণই ছিলেন। তাহলে আমরা গেলে আমাদের দেখতেই পেতেন, তাই না? আর আমরা এই নদী থেকে মাছ তুলিনি, আমাদের নিজেদের পুকুর আছে, ওখানেই আমরা মাছ চাষ করেছি। তোমাদের পুকুরে মাছ চাষ হয়? এখানে এমন মহিলা মাছ চাষী আছে, আগে তো জানতাম না। এখন জেনে গেলেন তো, এবার সরুন, আমাদেরকে কাজ করতে দিন।
এই বলে তারা সেখান থেকে চলে গেলে শাশুড়ি বৌমা দুজনে মিলে ঝুড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি করতে থাকে। তারা প্রত্যেক দিন এভাবেই রাতের বেলা নদী থেকে মাছ তুলে এনে নিজেদের পুকুরে ছেড়ে দিত, আর পরের দিন সকালবেলা সেই মাছগুলো বিক্রি করতে বেরিয়ে পড়ত। এভাবেই তাদের ব্যবসা বেশ ভালোই চলছিল। তারা ঠেলাগাড়ি কিনে তাতে করে মাছ বিক্রি করাও শুরু করে। অন্যদিকে বাকি ব্যবসায়ীদের প্রায় পথে বসার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। বুঝলে তাপস, এই মাছওয়ালি বউ শাশুড়ি থাকলে আমাদের আর কাজ করে খেতে হবে না। রোজ নদীতে গিয়ে দেখছি মাছ নেই, রোজ রোজ এমনটা হতে পারে বলো? এই শাশুড়ি বউ মতো নাকি তাদের পুকুরের মাছ চাষ করে, তাই ওদের অত অভাব হয় না। আমাদের তো নিজেদের পুকুর নেই, এবার তাহলে না খেতে পেয়েই তো মরতে হবে। বোধহয় আমাদের নদীতে মাছের আকাল পড়েছে। আর কি বললে, নিজেদের পুকুর, সেখানে এত মাছ চাষ হয়? একদিন দেখবে নাকি ব্যাপারটা, আমার তো কেমন যেন সন্দেহ হচ্ছে। পরের দিন সকালবেলাতেই মোহন এবং তাপস জুই এবং মালাদেবের বাড়ির সামনে এসে দেখে তারা তাদের পুকুর থেকে মাছ তুলছে, তাই তাদের সন্দেহ পুরোপুরি দূর হয়ে যায়। তারপর থেকে জুই আর মালাদেবীর কোন রকমের প্রতিদ্বন্দ্বী থাকে না, তারা মনের সুখে মাছ বিক্রি করতে থাকে। একদিন রাত্রিবেলা, এই বৌমা কি গো শুয়ে আছো কেন? ওঠো ওঠো, কিছুক্ষণ পরে ভোর হয়ে যাবে, তখন আর মাছ ধরতে যেতে পারবো না। এমনিতেই কেউ না কেউ রোজই নজর রাখছে আমাদের উপর, সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি। আমাদের জন্য অনেকের ব্যবসাও বন্ধ হয়ে গেছে, একবার আমাদের ধরার সুযোগ পেলে কেউ কিন্তু ছাড়বে না আমাদের। ওঠো তাড়াতাড়ি ওঠো। আমি উঠতে পারছি না মা, প্রত্যেক দিন এভাবে মাঝরাতে উঠে কাজে যেতে ভালো লাগে না, আমি যাব না আজকে। আরে বাবা, না গেলে তো লোকে মাছ কিনতে বাড়ি চলে আসবে, সবাই তো ভাবে আমরা পুকুরের মাছ বিক্রি করি, সবাই বাড়িতে চলে এলে কি হবে, কি দেব তখন ওদের, চলো বলছি। জুই না চাইলেও মালাদেবী তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। তারা আবার মাছ ধরে এনে পুকুরে ছেড়ে দেয় এবং সারাদিন মাছ বিক্রি করতে থাকে। এবার আমাদের অন্য ব্যবস্থা করতে হবে মা, আমার এই রোজ রোজ রাত্রিবেলা ঘুম থেকে উঠতে ভালো লাগছে না, এবার এমন কিছু করতে হবে যাতে প্রত্যেক দিন মাছ ধরতে যেতে না হয়। আমরা এত টাকা রোজগার করছি যখন, তখন একটা বড় ফ্রিজ কিনে নেব তাড়াতাড়ি। ফ্রিজ? সেটা আবার কি, অনেক দাম হয় নাকি? আরে বাবা, ফ্রিজ নয়, ওটা ফ্রিজ। আরে আইসক্রিমের দোকানে দেখেননি, আলমারির মতো, ওখানে আইসক্রিম রাখলে ওগুলো ঠান্ডা থাকে আর গলে যায় না। তুমি কি এখন মাছের ব্যবসা ছেড়ে আইসক্রিমের ব্যবসা শুরু করবে? আরে না, আপনি একটু আস্তে কথা বলুন তো, আর শান্ত হয়ে বসুন। আমরা মাছই বিক্রি করব, কিন্তু একদিনে অনেক মাছ তুলে এনে ফ্রিজে রেখে দেব, ফ্রিজ থাকলে মাছগুলো পচে যাবে না। এরকম ভাবে আমাদের রোজ রোজ নদীতে মাছও ধরতে যেতে হবে না, আরাম করে ঘুমাতে পারবো। কয়েকদিনের মধ্যেই তাদের বাড়িতে নতুন ফ্রিজ চলে আসে। তারা একেবারে মাছ তুলে এনে ফ্রিজে রেখে দেয়, আবার সকালে উঠেই সেই ফ্রিজের মাছগুলো নিজেদের পুকুরে ফেলে দেয়। কিন্তু তাদের মাছগুলো আগের মতো তাজা না থাকায় বেশ অনেক গ্রাহকেরই এই নিয়ে সমস্যা হয়। তোমাদের মাছ কিন্তু আর আগের মতো টাটকা থাকছে না, এতদিন ধরে তোমাদের থেকে মাছ কিনছি, আগে মাছ নিয়ে গিয়ে বাড়িতে রেখে পরের দিন রান্না করলেও মাছগুলো ভালো থাকতো, কিন্তু এই কদিন ধরে নিয়ে যেতে না যেতেই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ সুনিতা, তুমি ঠিকই বলেছ, আর মাছ আগের মতো নরমও থাকে না, কি যে হলো বুঝতে পারছি না একদম। এগুলো ঋতু পরিবর্তনের কারণে হচ্ছে বুঝলেন, একটু গরম গরম পড়ছে না, তাই মাছগুলো বেশিক্ষণ ভালো থাকছে না। আমিও একই জিনিস লক্ষ্য করেছি, কিন্তু কি করব বলুন, আমি তো জাদু জানি না যে প্রকৃতির সাথে লড়াই করে মাছ ঠিক রাখবো। এভাবেই জুই এবং তার শাশুড়ি সকলকে মিথ্যা কথা বলে মাছ বিক্রি করতে থাকে। কোনোদিন তারা সস্তা মাছকে বেশি দামে বিক্রি করে, আবার কোনোদিন সামান্য নদীর মাছকে বিদেশি মাছ বলে বিক্রি করে। মাছ যত চকচকে হবে তার দাম তত বেশি হবে, এই ভেবে তারা তাদের ফ্রিজে রাখা কয়েকদিনের পুরানো মাছের গায়ে জলে ধুয়ে যাবে না এমন রং লাগাতে থাকে। এভাবে দিন কাটে। তাদের এই রং লাগানো মাছকে গ্রামের অনেকেই অসুস্থ হতে থাকে, কিন্তু তাদের কিছুই যায় আসে না। এমনই একদিন পল্লব শহর থেকে গ্রামে ফেরার সময় মাঝকে অনেকের অসুস্থ হওয়ার কথা শুনে সে বাড়ি এসে তার মা এবং স্ত্রীকে বলে, এসব তোমরা কি শুরু করেছো, তোমাদের কোনো ভ্রূক্ষেপ আছে যে তোমাদের জন্য কত লোকের ক্ষতি হচ্ছে? এভাবে চালাকি করে ব্যবসা হয় না, নিজেদের গ্রাহকদের লুটে তাদের অসুস্থ করে দিয়ে ব্যবসা হয় না, তোমরা সব বন্ধ করে দাও,
ভবিষ্যতে তোমাদের এই লোভের ফল কিন্তু আরো খারাপ হবে। তুই শহরে কিভাবে কাজ করিস আমরা জানতে চাই না তো তোর কাছে? তাহলে তুই আমাদের কাছে নাক গলাতে আসিস না, দুদিনের জন্য এসেছিস, শান্তিতে থাক। তারা কেউ পল্লবের কথা শোনে না এবং যে যার নিজেদের কাজে চলে যায়। পল্লবও কয়েকদিন পর আবার শহরে ফিরে যায়। এভাবেই আরো কিছুদিন কাটে। হঠাৎ তাদের গ্রামে একদিন লোডশেডিং হয়ে যায়। প্রায় 8 থেকে 9 ঘন্টা কোনো বিদ্যুৎ পরিষেবা না থাকায় তাদের ফ্রিজে রাখা সমস্ত মাছ নষ্ট হয়ে যায়। এবার কি হবে বৌমা, এতগুলো মাছ পুরো নষ্ট হয়ে গেছে, আমাদের অনেক টাকা লোকসান হয়ে গেল। আপনি চিন্তা করবেন না মা, কিছু অসুবিধা হবে না, এখন তো কারেন্ট এসে গেছে, ফ্রিজে বরফ জমুক, তারপর আমি দেখছি কি করা যায়। কয়েক ঘন্টার মধ্যে তাদের ফ্রিজে বরফ জমলে পচে যাওয়া নরম মাছগুলোকে জুই বরফের মধ্যে রেখে শক্ত করে এবং আবার তাতে রং করে দেয়। সেগুলো নিজের এলাকা বাদ দিয়ে তারা অন্য এলাকায় বিক্রি করে, যাতে তাদেরকে কেউ ধরতে না পারে। এভাবেই দিনের পর দিন তারা লোক ঠকাতে থাকে। কারো শরীর স্বাস্থ্যের কথা না ভেবেই শাশুড়ি বৌমা মিলে পচা মাছ বিক্রি করতে থাকে। এমন ভাবেই দিন কাটে আর তারা অনেক অনেক টাকা রোজগার করে। জুই এবং তার শাশুড়ি মায়ের এরকম লোক ঠকানো পল্লবীর কিছুতেই ভালো লাগে না। সে ফোন করে তাদেরকে বারে বারে বোঝাতে থাকে। তোমাদের জন্য একটা খুবই খারাপ খবর আছে, তোমাদের ব্যবসা কয়েকদিনের জন্য বন্ধ রাখতে হবে। আমি যা বলছি সেটাই করবে, এর বাইরে অন্যথা করলে স্বয়ং উপরওয়ালাও তোমাদের বাঁচাতে পারবে না বলে দিলাম। ভয় না দেখিয়ে তাড়াতাড়ি বলতো কি হয়েছে, এদিকে আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ওদিকে উনি আসল কথা না বলে এদিক ওদিকের কথা বলছে। এবার বল। আমাদের গ্রামের অনেক অনেক নদী পুকুরে আর্সেনিক দেখা দিয়েছে। আর্সেনিক দূষণটা আবার কি? এই দূষণের জলের সাথে অনেক কলকারখানার বর্জ্য পদার্থ মিলে জলকে দূষিত করে, আর সেই জল যারা খায় তাদের অনেক রকমের মারণ রোগ হয়ে থাকে। তাতে আমাদের কি? আমাদের তো বাড়িতে কল আছে, আমরা কি নদীর জল খাই? তুই এমন বোকা বোকা কথা কেন বলিস আজকাল? আমি এটাই বলতে চাইছি যে ওই নদীর মাছও কারোর পেটে যাওয়া ঠিক হবে না, তাই তোমাদের এখন কয়েকদিনের জন্য মাছ টাছ বিক্রি করা বন্ধ রাখতে হবে, বুঝেছো? এবার এই বলে পল্লব ফোন রেখে দেয়। মালাদেবী জুইকে সব কথা বলে, কিন্তু তারা ব্যবসা করবে ভাবলেও করতে পারে না। একদিন সকালে হঠাৎ তাদের বাড়িতে বেশ কয়েকজন প্রতিবেশী এসে ভিড় করে। এই জুই, মালা, তোমরা বাড়িতে আছো? তোমাদের সাথে একটু দরকারি কথা ছিল, একটু বাইরে আসবে? জুই এবং তার শাশুড়ি মা একসঙ্গে অতজনকে দেখে ঘাবড়ে যায়। আসলে তোমাদের থেকে কেনা মাছ খেয়ে কয়েকদিন ধরেই আমরা শরীর খারাপে ভুগেছি, তাই মাছ কেনা বন্ধ করে নদী থেকেই মাছ ধরে খেতাম, কিন্তু এখন তো নদীতে দূষণ, নদীর জলে কারখানা জল মিশে নদী নষ্ট করে দিচ্ছে, তাই তোমাদের কাছে আসা। আমরা কি করব? আমরা কি নদী পরিষ্কার করি বলে মনে হয় আপনাদের? আরে না না, তা কেন, আমাদের মোহন বলছিল যে তোমরা তোমাদের পুকুরে মাছ চাষ করো, তাই যতদিন না নদী আবার দূষণমুক্ত হচ্ছে ততদিন আমরা তোমাদের থেকেই মাছ নেব। আমরা সব মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া চলা যাবে বলো? এই বলে তারা সেখান থেকে চলে গেলে শাশুড়ি বৌমা খুবই চিন্তায় পড়ে। মাছ না দিলে সবাই সন্দেহ করবে, আর মাছ দিলে লোকের মারণ রোগ হওয়ার সম্ভাবনা ছিল, তাই জেনে বুঝে কারোর মৃত্যুর কারণ তারা হতে চায় না। কিন্তু গ্রামের লোক যদি জানতে পারে এতদিন তারা সকলকে ঠকিয়েছে, তাহলে তাদেরকে মেরেই ফেলবে। এই ভেবে তারা সিদ্ধান্ত নেয় আবার আগের মতো রাতের বেলা নদী থেকে মাছ তুলে এনে বিক্রি করবে। ওদিকে আর্সেনিকের জল রোজ রোজ হাতে লাগানোর প্রভাবে জুয়ের হাতে এবং পায়ে বিভিন্ন রকমের রোগ হতে শুরু করে। এসব কি হচ্ছে আমার সঙ্গে? আমার হাত পা এমন হয়ে যাচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। ডাক্তারের কাছে গেলে গ্রামের সবাই জেনে যাবে ভেবে তারা কিছুই করতে পারে না। এভাবে বেশ কয়েকদিন কাটে। আর্সেনিক দূষণযুক্ত জলের মাছ খেয়ে সুনিতা দেবী মারা যায়। মৃত্যুর কারণ হিসেবে ডাক্তার জানায় যে তার শরীরে অতিরিক্ত পরিমাণে আর্সেনিক পাওয়া গেছে। তখন সকলে পুলিশ নিয়ে জুই এবং মালাদেবীর বাড়িতে আসে। পুলিশ এখানে এসে তাদের কিছু জিজ্ঞাসা করার আগেই জুয়ের হাত পা দেখেই সবকিছু বুঝে যায়, কিন্তু তারা পুরোপুরি ব্যাপারটা অস্বীকার করতে থাকে। কিছু করনি, তোমাদের দোষের প্রমাণ তোমাদের হাতে পায়ে, রোজই নদীর জলে নেমে মাছ ধরার ফলে এই অবস্থা হয়েছে। এবার ভালোই ভালোই সত্যিটা বলে দাও, নাহলে থানায় আমাদের লেডি কনস্টেবল আছে, ও কিন্তু ঠিকই সত্যিটা বের করে নেবে। ভয় পেয়ে তারা সব সত্যি কথা বলে দেয়। তাদের সব কথা শুনে গ্রামবাসীরা অত্যন্ত রেগে যায়। জুই এবং তার শাশুড়ি মাকে পুলিশ সেখান থেকে নিয়ে চলে যায়।
সেখানে পল্লব তাদের সঙ্গে দেখা করতে আসে। আমাদেরকে ক্ষমা করে দাও পল্লব, একটা মিথ্যা কথা ঢাকতে গিয়ে একের পর এক কত মিথ্যা কথা বলে যেতে হয়েছে, তাই হয়তো উপরবেলা আমাদেরকে এত বড় শাস্তি দিল। কিছুক্ষণ পরে পল্লব সেখান থেকে চলে যায় আর শাশুড়ি বৌমা দুজনে জেলের কুঠুরিতে বসে কাঁদতে থাকে।